নমস্কার, আমি পিপাশা। আজকে আমরা বাচ্চাদের ক্রাফটের কাজে করব কার্ড মেকিং। তো সামনেই দুর্গা পুজো, তাই আমরা পুজোর কার্ড তৈরি করব। তার জন্য আমাদের লাগবে এরকম কালার পেপার, সাদা নানা কালারের পেপার, স্কেচ পেন, কাঁচি বা সিজার, পেন্সিল আর আঠা। এই দিয়ে আমরা তৈরি করব আজকে কার্ড। তাহলে শুরু করা যাক আজকে কার্ড। আর আমাদের সঙ্গে কার্ড তৈরি করবে ছোট্ট রায়ান। হাই, চলো আমরা তৈরি করি আজকে কার্ড। তো একটা পেপারকে আমি এরকম ভাবে কেটে নিয়েছি, একদিকটা একটু কম আর একদিকটা লম্বা, রেকট্যাঙ্গেল শেপে। তো এই পেপারটাকে আমরা দুদিকে এরকম সমান ভাবে ভাঁজ করে নেব। এই যে এইভাবে ভাঁজ করে নেব। এটা আমাদের কার্ড হবে। এবার এর উপরটা আমরা প্রথম ডেকোরেশন করব। এই উপরটা ডেকোরেশন করার জন্য আমরা একটা হোয়াইট পেপারের মধ্যে পূজোর কার্ড, ওই জন্য আমরা কাশফুল এঁকে নেব। এভাবে একে নিয়ে এটাকে কাট করে নেব সিজারের সাহায্যে। এটা কাট করার আগে একটু আউটলাইন করে নেব আমরা স্কেচ পেনে করে। দাঁড়ো, ওই হাতে ধরো, করো আউটলাইন করো। এইভাবে আমরা একটু আউটলাইন করে নেব, তারপর কাট করব। তো কাট করেছি আমি, এই যে এগুলো আমাদের কাশফুল হবে। তো এইভাবে আমরা কাট করে নিয়েছি। তো আমি এইভাবে কাশফুলটাকে বানিয়ে নিয়েছি। এটাকে আমি আঠা দিয়ে এর উপরে লাগাবো একটা সাইডে। এই যে একটা সাইডে আঠার সাহায্যে কাশফুলটার উপরে আমি আঠাটা লাগাবো। একটা সাইডে এভাবে আঠা দিয়ে লাগানো। এইভাবে আমরা নানা রকম জিনিস লাগাতে পারি কার্ডের উপর। পুজো বলে আমি একটা ধুনুচি এভাবে এঁকে নিয়েছি। এবার এটাকে কাট করে নেব। তো আমরা আমাদের এই যে ধুনুচি এটা কাট করে নিয়েছি। এবার এটাতে আমরা পিছনে আঠা লাগাবো। মাটি দিয়ে
যাবে আর আমি আগুনটা পুড়িয়ে দেবো। এইভাবে এখানে লাগিয়েছি, এই এইদিকের পেজটা এই ধুনুচি এদিকে কাশ করি। এইভাবে নানা রকম ভাবে ডেকোরেশন করা যাবে। তো আমি এখানে আরেকটু কাশ ফুল অ্যাড করব এই দিকের পেজটায়। এইভাবে কাগজ দিয়ে আমি একটা ত্রিশূল বানিয়ে নিয়েছি এভাবে। তো এবার ভিতর দিকে এটার ভিতর দিকে আমি ত্রিশূলটাকে আঠা দিয়ে এক পাশে আটকে দেবো। এইভাবে ভিতরে এক পাশটায় এটাকে আটকে দেবো। এইভাবে কাটিং করে করে ছোট ছোট ফুল বানিয়ে নেওয়া হয়েছে। সেগুলোর ভিতরে ভিতরে মাঝখানে এভাবে অরেঞ্জ কালার করে গোল গোল করে দেওয়া হবে। করো তুমি, করো এই মাঝখানটা, ধরো না, ধরো এইভাবে করে নেওয়া হয়েছে। এগুলোকে দিয়ে ভিতরে ডেকোরেশন করবে। এইভাবে ভিতরে ফুলগুলো আমি আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি। এবার এই মাঝখানটাই কোনো মেসেজ লেখা থাকলে সেগুলো লেখা যাবে এইভাবে। আরো যদি ভিতরে কোনো ডেকোরেশন করার থাকে সেটা করাই যেতে পারে। এইভাবে এইদিকের পেজটা যদি এদিকে রাখা হয় তাহলে এটা এইভাবে। এভাবে নানা রকম ডেকোরেশন কার্ডে কিন্তু করা যাবে অনেক রকমের। তো এভাবে আমি আর একটা কার্ড, এটা পুজোর কার্ড বলে আমি এভাবে করেছি। আর একটা কার্ড আমি তৈরি করে রেখেছিলাম রায়ানের সাথে। রায়ানের হাতে দুটো হাতের ছাপ নিয়ে সেটাকে কাট করে নিয়ে এইভাবে একটাতে এই হাত একটাতে এই হাত লাগিয়েছিলাম। রায়ান নিজের হাতে মেসেজ লিখেছিল। এভাবে আমি একটা কার্ড তৈরি করে রেখেছিলাম। তো হয়ে গেল আজকে আমাদের কার্ড। তো এটা আজকে আমাদের পূজোর কার্ড তৈরি কমপ্লিট। এভাবে বিভিন্ন রকম কার্ড আমরা তৈরি করতে পারি এবং কাউকে গিফট করতে পারি। তো আজকে আমাদের কার্ড মেকিং কমপ্লিট। রাটাটা করে দাও রায়।